গাজীপুরের কালিয়া কোরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে গুগল অ্যামাজনের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দু সালের মধ্যে সেখানে বিনিয়োগের পরিমাণ এক হাজার মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ আর কর্মসংস্থান হবে একচল্লিশ হাজারের বেশি মানুষের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ক্ষমতায় এসে দেশের বিভিন্ন জায়গায় হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈরে তিনশো পঞ্চান্ন একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি এরই মধ্যে জায়গা বরাদ্দ নিয়েছে সত্তরটি দেশি বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ এসেছে একশো বিশ দশমিক ছিয়াত্তর মিলিয়ন মার্কিন ডলার চুয়াল্লিশটা কোম্পানি এখন কাজ শুরু করে দিছে তাদের মাধ্যমে প্রায় এক বিলিয়ন ডলার এখান থেকে রপ্তানি হচ্ছে পনেরো হাজারের মতো এখানে কর্মসংস্থান হয়েছে থার্টি পার্সেন্ট ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং আগামী পাঁচ বছরের ভিতরে এই পার্ক পুরোপুরি কার্যকর হয়ে যাবে সরকারি সব তথ্য সংরক্ষণে এখানে তৈরি করা হয়েছে জাতীয় ডেটা সেন্টার থাকছে প্রযুক্তিগত পর্যাপ্ত নিরাপত্তা বলয় সলিউশন ইনথি এগুলোর পরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ক্যাশলেস সোসাইটি কারণ সফটওয়্যারগুলো চোখের সামনে দেখা যাচ্ছে না কিন্তু প্রতিদিন কোটি কোটি মানুষ এই ডিজিটাল বাংলাদেশের সেবাটা গ্রহণ করছে এরই মধ্যে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে কাজ শুরু করেছে নোকিয়া স্যামসাং সহ বিশ্বখ্যাত বেশ কয়েকটি প্রতিষ্ঠান এ ধরনের ভিশনকে ক্যারি করার জন্য একটা সুপার হাইওয়ে দরকার ওইটাকে আপনি আমাদের বাংলাদেশের জন্য একটা হাইওয়ে বলতে পারেন হাইওয়ের একটা পার্ট আমরা ডেভেলপমেন্ট করছি যদি সত্যি সত্যি মানুষ কাজে লাগাতে চায় পার্কে বেশি বেশি ইনভেস্টমেন্ট করে এটা আরও তরম্বিত হবে বর্তমান সরকারের দিনবদলের সনদ বাস্তবায়নে দুই সাল থেকে কাজ শুরু করেছে বঙ্গবন্ধু হাইটেক সিটি তিনশো পঞ্চান্ন একর জমিকে পাঁচটি ভাগে ভাগ করে এরই মধ্যে পূর্ণ দমে কাজ শুরু করেছে তারা কর্তৃপক্ষ বলছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অনেকখানি এগিয়ে গেছে বাংলাদেশ আর এই ধারা অব্যাহত থাকলে আগামীতে বিশ্বের বুকে তথ্য প্রযুক্তি খাতে মাথা উঁচু করে দাঁড়াবে এই সোনার বাংলা আহাদ হোসেন টুটুল দীপ্ত সংবাদ কালিয়াকোর গাজীপুর